সুপ্রিয় দর্শক, বাংলা ছায়াছবির জনপ্রিয় অভিনেতা সাদেক বচ্চুর মৃত্যুর সংবাদে মর্মাহত ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। এমনকি তার পরিবারে সাহায্যে এগিয়ে আসলেন মিশা সওদাগর। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ সব রকম খবর এখানেই রয়েছে। কিংবদন্তি অভিনেতা সাদেক বচ্চু 2018 সালে খল চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। বহুমাত্রিক এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, জীবন নদীর তীরে, ভালোবাসা জিন্দাবাদ, মন বসে না পড়ার টেবিলে, বধুবরণ, ময়দান, আমার প্রাণের স্বামী, আনন্দ অশ্রু, প্রিয়জন, সুজন সখী প্রভৃতি। ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেতা সাদেক বচ্চু সোমবার 14 সেপ্টেম্বর দুপুর 12:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ক্যারিয়ারে 5 শতাধিক সিনেমায় অভিনয় করা সাদেক বচ্চু ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে গত 6 সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর 11 সেপ্টেম্বর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একদিন পর অবস্থার অবনতি হলে তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। গুণী এই অভিনেতাকে হারিয়ে শোক জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের ছোট বড় সকল শিল্পীরা। সাদেক বচ্চুর মৃত্যুর খবরে মিশা সওদাগর বলেন, আমি আমার একজন ভাইকে হারালাম, আমি আমার শিক্ষককে হারালাম, তিনি আমার পরামর্শক ছিলেন, তার জন্য আমার শ্রদ্ধাবোধ সারা জীবন থাকবে। মিশা বলেন, অনেক ডেলিভারি আমি বাচ্চু ভাইয়ের কাছ থেকে শিখেছি, তার কাছ থেকে অভিনয়ের অনেক বিষয় জানতে পেরেছিলাম, নতুন প্রজন্মের জন্য তাকে আমাদের প্রয়োজন ছিল। গুণী এই অভিনেতাকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আমি তাকে সবসময় মনে করব, আমি সবসময় বাচ্চু ভাইয়ের পরিবারের পাশে আছি, যে কোনো সাহায্য সহযোগিতায় তার পরিবারের পরম বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, সাদেক বচ্চুর অভিনয় আপনার কেমন লাগে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।